এবার যে খবরে চোখ রাখবো, ফের উপাচার্য ইস্যুতে রাজ্য রাজ্যপাল সংঘাত। নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসের। কোন প্রাক্তন বিচারপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন? অন্তর্বর্তীকালীন উপাচার্য ছিলেন নির্মাল্য নারায়ণ চক্রবর্তী, দায়িত্বে এলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য করলেন রাজ্যপাল। বর্তমানে রাজ্যের 31টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। রাজ্যপাল সম্প্রতি 13 জনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেন, তাতেই আপত্তি জানিয়ে রাজ্য রাজ্যপাল তুমুল সংঘাত তৈরি হয়েছে। রবীন্দ্রভারতীর অন্তর্বর্তীকালীন উপাচার্য, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, এ নিয়েই কথা বলবো। আউটপুটে এটা সৈকত আইন রয়েছেন, সৈকত বিভিন্ন ইস্যুতে রাজ্য রাজ্যপাল সংঘাত। কিন্তু এই উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে এর আগেও আমরা দেখেছিলাম যে খোদ রাজ্যপালের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্বয়ং মাঠে নেমেছিলেন শিক্ষামন্ত্রী ব্রত বসু, এবং এই সংঘাতের আবহ বজায় ছিল, তারই মাঝে এই সিদ্ধান্ত। ঠিক কি পরিস্থিতি তৈরি করেছে? দেখো অভিজ্ঞ, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি দুটো দিক দেখতে পাচ্ছি এই খবরের মধ্যে। প্রথম হচ্ছে, আমার অন্তত জ্ঞান কখনো বলছে না যে আমাদের রাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে কখনো কোনো আদালতের বিচারপতিরা তারা উপাচার্য পদে মানে ভিসি পদে তারা বসেছেন, অন্তত আমার এটা মনে পড়ছে না। যদি তথ্যাধিক্য মহলের কাছে এই ধরনের তথ্য থাকে তাহলে নিশ্চয়ই আমরা সেটা সংশোধন করব। কিন্তু আমার অন্তত মনে পড়ছে না যে কোন আদালতের বিচারপতি বা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, প্রাক্তন বিচারপতি, তারা কখনো এই ধরনের একটি গুরুত্বপূর্ণ পদ তারা অলঙ্কৃত করেছেন। কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস, তিনি ক্ষমতা বলে তিনি যেটা করেছেন যে রাজ্যের 31টি যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত উপাচার্যহীন, সেই বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে তিনি একে একে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এই নিয়ে 13টি বিশ্ববিদ্যালয়ে তিনি নিজেও ক্ষমতা বলে, যেহেতু তিনি রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির তিনি আচার্য ক্ষমতা অনুযায়ী, তাই তিনি তার ক্ষমতা রয়েছে, তিনি উপাচার্য পদে নিয়োগ করতে পারেন। এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা আমরা দেখেছি যে এর আগে রাজ্যের পক্ষ থেকে আবেদন করে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল, কিন্তু সেই মামলা খারিজ করে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় যে সমস্ত নিয়োগ বৈধ, এমনকি যারা সেই পদে বহাল রয়েছেন তাদের মাইনে আটকে রাখা যাবে না, ফলে সেখানে সাম্মানিক বেতন আটকে রাখা যাবে না। ফলে এখানে দাঁড়িয়ে রাজ্যপাল আবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আমরা জানি যে এই এই যে পদ, সেই পদে তিনি এতদিন পর্যন্ত সেখানে দায়িত্ব সামলেছেন সত্যসাথী বসুরায় চৌধুরী, তার মেয়াদ শেষ হওয়ার পর সেখানে একেবারে জরুরি ভিত্তিতে সেখানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল নির্মাণ্য নারায়ণ চক্রবর্তীকে, অন্তর্বর্তীকালীন উপাচার্য ছিলেন তিনি, সরে যাওয়ার পর সেই ফাঁকা পদে নতুন দায়িত্ব দেওয়া হলো কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে। তিনি 2020 সালে কলকাতা হাইকোর্টে তিনি বিচারপতি পদ সামলেছেন, তিনি বর্তমানে প্রাক্তন, ফলে তার আর কাজ করতে কোনো অসুবিধা থাকার কথা নয়। একই সঙ্গে রাজ্যপাল আমরা দেখেছি যে শুভ্রকমল মুখোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, তাকে আরো একটি পিস অ্যান্ড হারমোনি কমিটির চেয়ারম্যান করেছেন, এবং একই সঙ্গে বাড়তি দায়িত্ব হিসেবে আরবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে তাকে বসিয়েছেন। ফলে দুটি বিষয় এখানে আমি দেখতে পাচ্ছি, এক হচ্ছে নজিরবিহীন সিদ্ধান্ত, এবং অন্যদিকে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। ফলে নিঃসন্দেহে আবারও বিরোধিতা আসবে, এটা আশা করাই যায় তৃণমূলের পক্ষ থেকে, কিন্তু এখনো পর্যন্ত এ নিয়ে কোনো বিরোধিতা আসেনি। তবে আমরা আশা করছি যে তৃণমূল নিঃসন্দেহে এ নিয়ে আবার রাস্তায় নেমে পড়বে, যেমনটা বলছি যে শিক্ষামন্ত্রী ব্রত বসু এর আগেও বিরোধিতা করেছেন। অধিক একেবারে সৈকত আইন আউটপুটের এটা, ধন্যবাদ সৈকতকে। আপনাদের জানাই নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসের, এবং প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টে শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব দেওয়া হলো। আমরা কথা বলবো অধ্যাপক শিক্ষাবিদ অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন ফোনে, স্বাগত সিএনএ অমিতাভবাবু। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে রবীন্দ্রভারতীর উপাচার্য পদে দায়িত্ব দেওয়া রাজ্যপালের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? দেখুন, এটা একটা অদ্ভুত কি বলবো সংকট তৈরি করলো শিক্ষার অঙ্গনে, উচ্চ শিক্ষার অঙ্গনে। বিশেষ করে প্রশ্নটা হচ্ছে, যেহেতু আমরা জানি এখনো পর্যন্ত আমাদের রাজ্যে মাননীয় রাজ্যপাল হচ্ছেন এক্স অফিসিও চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটিজ ইন দ্য স্টেট, আমাদের রাজ্যের সমস্ত ইউনিভার্সিটি গুলো তিনি হচ্ছেন আচার্য, অতএব তিনি তার ক্ষমতা বলে, কিন্তু সেখানে একটা বিশেষ উল্লেখযোগ্য বিষয় বলা আছে, সেটা হচ্ছে উইথ দ্য এইড অ্যান্ড অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার অ্যাজ চ্যান্সেলর হি অ্যাক্টস ইন্ডিপেন্ডেন্টলি। যদিও তিনি চ্যান্সেলর হিসেবে স্বাধীনভাবেই কাজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রেও মন্ত্রিসভার পরামর্শ
কে মান্যতা দেওয়াটা বাঞ্ছনীয়। এখন প্রশ্ন এটা নয় যে তিনি এর আগেও প্রায় জনাদশেক অস্থায়ী উপাচার্যকে নিয়োগ করেছেন, তারা প্রত্যেকেই শিক্ষাঙ্গন থেকে ছিলেন, প্রফেসর ছিলেন, স্বাভাবিকভাবেই তাদের উপাচার্য হবার যে ইউজিসির মাপকাঠির যে যোগ্যতা, নির্ধারিত যোগ্যতা রয়েছে সে বিষয়ে কারোর কোনো সংশয় ছিল না। যদিও রাজ্য সরকারের এই সিদ্ধান্ত তখন পছন্দ হয়নি, তার কারণ তাকে মন্ত্রিসভা বা রাজ্য শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণ ছিল না বা তাদের মতামত দেওয়া হয়নি, তাই তারা বেতন বন্ধ করা ইত্যাদি নানান প্রকল্প হাতে নিয়েছিল, সেগুলো আদালতে গিয়ে আটকে গেছে। কিন্তু একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, তাকে যখন এই দায়িত্ব দেওয়া হচ্ছে তখন একাধিক প্রশ্ন উঠে আসছে। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হওয়ার ক্ষেত্রে ইউজিসি সাধারণত কোনো বিশিষ্ট শিক্ষাবিদ কিংবা যার অন্তত অধ্যাপক অর্থাৎ প্রফেসর হিসেবে 10 বছরের কর্মজীবনের অভিজ্ঞতা রয়েছে তেমন কাউকে কিন্তু এই পদ দেওয়ার কথা সুপারিশ করে। অতএব প্রাক্তন বিচারপতির প্রথম যে ক্রাইটেরিয়াটাই আসছে অর্থাৎ অধ্যাপক পদে অন্তত 10 বছরের শিক্ষাগত চাকুরির অভিজ্ঞতা সেই যে আছে কিনা, এই জায়গা থেকে একটা সংশয় এবং প্রশ্ন দানা বাজছে। অনেক ধন্যবাদ অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল, আমাদের সঙ্গে ছিলেন ফোনে। আমরা কথা বলবো শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত সিএনএ। আমি এটাই জানতে চাইবো যে প্রাক্তন বিচারপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে রাজ্যপালের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন আপনি? হাইকোর্ট দিয়েছে যে উপাচার্য হিসেবে রাজ্যপাল অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করতে পারে, কাজে নিয়োগ নিয়ে কোনো দ্বিধা বা সন্দেহের অবকাশ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে চিরকাল শিক্ষাবিদদের কিন্তু আচার্য উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে, কিন্তু এক সময় শুধু রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন একজন হাইকোর্টের বিচারপতি, কিন্তু ইদানিং কালে এরকম কোন নজির নেই। কাজে রাজ্যপাল অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করতে অবশ্যই পারেন, কিন্তু তিনি একজন শিক্ষাবিদকে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলে ভালো করতেন, এটাই আমার বক্তব্য। অনেক ধন্যবাদ অমল মুখোপাধ্যায়, শিক্ষাবিদ ছিলেন ফোনে।